নমস্কার আদাব আমি নিউ ইয়র্কের ব্রুকলিন থেকে ডক্টর পার্থ ব্যানার্জি কথা বলছি আজকের ইংরেজি ক্লাস হচ্ছে ভয়হীন ইংরেজি কিভাবে বলা যায় ঠিক আছে ভয়হীন কারণ আমাকে গতবারে যে ইংরেজি ক্লাসটা দিয়েছিলাম একটা কথা এই প্রসঙ্গে বলে রাখছি সেখানে অনেকে অনেক আজে বাজে কমেন্ট করেছে আমি কেন রাজনীতি করছি এইসব প্রথম কথা হচ্ছে যে এটা আমার রাজনীতির চ্যানেল নয় এই যে ইংরেজির ক্লাসটা এই ইংরেজির ক্লাসটা যখন আমি দিই তখন আমি কোনো রাজনীতির প্রত্যক্ষ রাজনীতির আলোচনা আমি করি না আমার রাজনীতি আমি কি আলোচনা করব না করবো সেটা আমার ব্যাপার সেটা তো কারোর কিছু বলার নেই যার পছন্দ হবে হবে যার হবে না হবে না কিন্তু নোংরা কুৎসিত কমেন্ট ব্যক্তিগত আক্রমণ হ্যাঁ আমার সম্মানের ক্ষতি করা সবার সামনে আমাকে অপমান করা সেগুলো করলে আমি ব্যবস্থা নেব তার বিরুদ্ধে সেটার ব্যাপারে আমি সাবধান করে দিচ্ছি হ্যাঁ সমালোচনা করুন প্রশ্ন করুন চ্যালেঞ্জ করুন আমি ভুল বলছি বলুন কোনো অসুবিধে নেই যাই হোক আমার এই যে চ্যানেলটা ইউটিউবের ডক্টর পার্থ ব্যানার্জি এন ওয়াইসি এন ওয়াইসি মানে নিউ ইয়র্ক সিটি এটাতে অনেক রকমের তার প্লে লিস্ট আছে এগুলোকে বলে প্লে লিস্ট মানে ফোল্ডার একটা প্লে লিস্ট হচ্ছে ক্লাসরুম সেখানে কোনো রাজনীতির কথা নেই কোনো প্রত্যক্ষ রাজনীতির কথা নেই সেই ব্যাপারে আমি একটু পরে আসছি আর বাকি যে ক্লাসরুম গুলো যে সরি যে প্লে লিস্টগুলো আছে সেই প্লে লিস্টগুলোতে কোথাও পলিটিক্স আছে কোথাও হিন্দু মুসলমান আছে কোথাও আমেরিকার লাইফ আছে লাইফ ইন আমেরিকা সেইগুলোতে আলাদা আলাদা বিষয় নিয়ে বলা আছে তার মধ্যে একটা বিষয় হচ্ছে রাজনীতি সেখানে গেলে যারা রাজনীতিতে ইন্টারেস্টেড পক্ষে বা বিপক্ষে তারা সেখানে গিয়ে তাদের পছন্দ মতন যে বিষয়গুলো সেগুলো নিয়ে তারা দেখতে পারেন দেখবেন কি দেখবেন না সে আপনাদের ব্যাপার তাই না আমি তো কারোকে জোর করতে পারি না আচ্ছা কিন্তু প্লে লিস্টের মধ্যে ক্লাসরুমের যে প্লে লিস্টটা আছে সেখানে আমার সমস্ত ইংরেজির ক্লাস বাংলার ক্লাস বা আমেরিকাতে কি করে পড়তে আসা যায় আমার নিজের জীবনের আমেরিকার পড়াশুনো করার অভিজ্ঞতা এই যে জিনিসগুলো ওগুলো এই ক্লাসরুম প্লে লিস্টে রাখা আছে এখনো পর্যন্ত আমি এই ফ্রি ইংরেজি ক্লাসটা যখন আমি শুরু করেছিলাম কয়েক বছর আগে তখন থেকে এখনো পর্যন্ত প্রায় পঁচিশটা থেকে তিরিশটা ইংরেজিতে ফ্রিতে ইংরেজি শেখানোর ক্লাস ফ্রিতে বাংলা শেখানোর ক্লাস সেখানে রাখা আছে যারা আমাকে বারবার করে বলছেন যে স্যার আমি আরও শিখতে চাই এবং আমার যেটা সবচাইতে খুব ভালো লেগেছে সেটা একটু বলি সেটা হচ্ছে যে একদম বয়স্ক মানুষরা তারাও আমাকে বলছেন যে আমি ইংরেজি শেখার তেমন সুযোগ পাইনি তোমার ইংরেজি ক্লাস খুব ভালো লাগছে আমি আরও শিখতে চাই আমার এত আমি তাদের প্রতি এত কৃতজ্ঞ এমনকি আমাকে ইংরেজির টিচাররা শিক্ষকরা পর্যন্ত শিক্ষক শিক্ষিকারা ক্লাসটা নিয়ে গতবারের ক্লাসটা নিয়ে বলেছে যে আমার খুব ভালো লাগছে আমি আরও নতুন করে আরও শিখছি অনেক কিছু শিখছি উচ্চারণ শিখছি সব কিছু শিখছি এখন এই জিনিসগুলো আমাকে খুব আনন্দ দেয় এছাড়া আমার যে আসল যে উদ্দেশ্য সেটা হচ্ছে গরিব ছাত্রছাত্রী যারা ইংরেজি শেখার সুযোগ পায়নি বা ভালো ইংরেজি শেখার সুযোগ পায়নি তাদের জন্য আমি সহজ ভাষায় ইংরেজি শেখাচ্ছি এখানে কোনো টেক্সট বুক ইংরেজি আমি শেখাচ্ছি না হ্যাঁ যেমন একজন আমায় বলেছেন যে আপনি বলেছেন আই জাস্ট রেড অ্যান ইংলিশ বুক সেটা ভুল আসল কথাটা হবে আই হ্যাভ জাস্ট রেড ইংলিশ বুক ইংরেজি ঠিক আছে আপনি সঠিক কথা বলেছেন কিন্তু আমি ওইভাবে ইংরেজি শেখাচ্ছি না আমি যখন ইংরেজি বলতে শেখাচ্ছি তখন আমি কনভারসেশনাল ইংরেজি শেখাচ্ছি অর্থাৎ কীভাবে সাধারণভাবে লোকে কথা বলে সবসময় অত গ্রামাটিক্যালি কারেক্ট করে ইংরেজি বলেও না বলার দরকারও নেই আই হ্যাভ জাস্ট রেড অ্যান্ড ইংলিশ বুক সেটা যেমন পুঁথিগত দিক থেকে টেক্সট বুক ইংলিশ হিসেবে সেটা সঠিক কিন্তু সব সময় কথা বলার সময় লোকে আই হ্যাভ জাস্ট রেড অ্যান্ড ইংলিশ বুক বলে না আই জাস্ট রেড অ্যান্ড ইংলিশ বুক বলে এটাই হচ্ছে তফাত সুতরাং আমি যখন বলবো যে আমি কিভাবে ইংরেজিতে কথা বলতে হয় সেটা আপনাদেরকে শেখাচ্ছি তোমাদেরকে শেখাচ্ছি তখন সেখানে সবসময় আমি অত বুকিশ ইংরেজি আমি বলবো না ঠিক আছে এই হচ্ছে ব্যাপার আচ্ছা এবারে আজকে আমি বলছি ভয়হীন ইংরেজি কিভাবে শেখা যায় কারণ অনেকেই আমায় বলেছেন যে স্যার আমি বলতে গিয়ে আমার আটকে যায় আমার ভয় করে বলতে পারি না আমার ঠিক এরকম ছিল তোমরা বিশ্বাস করো আমি তুমি করে বলছি তার কারণ হচ্ছে তোমরা বেশিরভাগই আমার থেকে বয়সে অনেক ছোট আর দ্বিতীয় কথা হচ্ছে আমি তো প্রধানত অল্প বয়সী ছাত্রছাত্রীদের জন্য তো আমি ক্লাসটা দিচ্ছি হ্যাঁ সে তোমরা বাংলায় দেশেই থাকো না পশ্চিমবাংলায় থাকো না অন্য জায়গায় থাকো এখানে যেমন আমাদের এখানে নিউ ইয়র্কে অনেক বাঙালি আছে যাদের ঠিক তেমন ইংরেজি শেখার সুযোগ হয়নি তারাও আমার অনেকে এই ক্লাসটা নেয় হ্যাঁ তো তারাও বলে যে আপনি শেখাচ্ছেন আমাদের খুব উপকার হচ্ছে আমরা আগে তেমন শেখার সুযোগ পাইনি আপনি খুব সহজভাবে শেখাচ্ছেন আমরা আরও নিতে চাই তো সেই যেটা বললাম আমার ক্লাসরুম প্লে গিয়ে সব ইংরেজি ক্লাসগুলো বাংলা ক্লাসগুলো সেখানে রাখা আছে সেখানে গিয়ে একটা একটা করে তোমরা দেখে নিতে পারো কোনো পয়সা লাগবে না সব ফ্রি হ্যাঁ আচ্ছা এইবারে কথা হচ্ছে যে ভয়হীন ভয়হীন আমার যেমন আমি যেমন প্রথম যখন আমেরিকায় আসি উনিশশো সালে আমি তো বাংলা মিডিয়াম স্কুল থেকে এসেছিলাম বিশ্বাস করো আমি এক বর্ণ ইংরেজি আমি বলতে গেলে আমার জ্বর এসে যেত হ্যাঁ মানে আমি একটুখানি বলার পরেই থেমে যেতাম আমি হয়তো বললাম যে আর ভীষণ জড়ানো জড়ানো মানে উচ্চারণ খুব খারাপ ছিল মানে যেরকম হয় আর কি এটা বাংলা মিডিয়াম স্কুল থেকে এলে যেটা হয় কিন্তু আমরা ইংরেজিটা আমাদের ভিত্তিটা খুব ভালো ছিল যার জন্য আমি বারবার করে বলছি যে বাংলা ভাষায় শিক্ষাদানের আমি পক্ষপাতি কিন্তু সঙ্গে সঙ্গে দ্বিতীয় ভাষা হিসেবে ইংরেজি ভাষাটা শিখতে হবে ইংরেজি ভাষাটা বাদ দিয়ে দিয়ে দিলে চলবে না ওই নিয়ে আবার অনেকে বলছে আপনি এখানে রাজনীতি করছেন বামফ্রন্ট সরকার ইংরেজি তুলে দিয়েছিল এখানে আপনার এই সব কথা বলার কী দরকার কেন বলবো না যেটা সত্যি সেটা বলছি আমি যদি আজকে বলি রাজনীতিক রাজনীতি রাজনীতির কথা আমি প্রত্যক্ষ দলীয় রাজনীতির কথা এই ক্লাসরুম প্লেলিস্টে আমি কখনো বলি না দলীয় রাজনীতির কথা তার জন্য অন্য প্লে লিস্টগুলো আছে আর এস বিজেপি আছে এইসব আছে সেগুলো আলাদা সেটা আলাদা বিষয় আমি এই ক্লাসের মধ্যে ওসব কথা কখনো বলবো না ইংরেজি বাংলা শেখানোর ক্লাসে কিন্তু আমি যদি বলি যে জিনিসপত্রের দাম ভারতে ও বাংলাদেশে খুব বেশি এটাও তো রাজনীতি বলে লোকে বলতে পারে কিন্তু আমি কি কোনো মিথ্যে কথা বলছি প্রাইসেস আর আমি আবার বলছি উচ্চারণটা আস্তে আস্তে ধীরে ধীরে আমি উচ্চারণটা করছি যাতে লোকে বুঝতে পারে তাড়াতাড়ি তাড়াহুড়ো করে ইংরেজি বলার মধ্যে কোনো কৃতিত্ব নেই আমি এক্ষুনি এই আধ ঘন্টা আগে আমি উত্তরপ্রদেশের একটা হিন্দি হিন্দিভাষী চ্যানেলে আমি ইন্টারভিউ দিলাম হ্যাঁ সেখানে আমি আমার হিন্দি চলে যায় কাজ চলে যায় আমি ম্যানেজ করতে পারি কিন্তু আমার হিন্দি অত সাংঘাতিক ভালো নয় হ্যাঁ ফলে আমাকে হিন্দি বলার সময় মাঝে মাঝে ইংরেজি ব্যবহার করতে হয়েছে কি আছে অসুবিধাটা কি আছে বুঝলাই হলো সেরকম কিন্তু আমি ভয়হীন ভাবে হিন্দিটা বলে গেছি যা জানি তাই বলে গেছি হ্যাঁ এই ভয় কাটানোটা হচ্ছে খুব দরকার আমাদের দেশের যে শিক্ষা ব্যবস্থা আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাতে না ভয় খুব ভয় আছে বেশি হ্যাঁ হ্যাঁ পারবি না তোর দ্বারা হবে না তুই কি জানিস মানে এরকম একটা মনোভাব শাস্তি দেওয়া হ্যাঁ এইগুলো ফলে লোকে খুব ছেলেমেয়েরা ছোটবেলা থেকে একটা খুব ভয়ের পরিবেশে বড় হয় আর আমি এদেশে আমেরিকা এসে যখন আমি পড়াশুনো করেছি সেই উনিশশো সাল থেকে কতগুলো ইউনিভার্সিটির মধ্যে দিয়ে আমি গেছি প্রথমে বিজ্ঞানে ছিলাম তারপরে সেখান থেকে সব ছেড়ে ছুঁড়ে দিয়ে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় নিউ ইয়র্কে জার্নালিজম পড়তে চলে গেলাম হ্যাঁ আবার অনেক অনেক রকমের মধ্যে দিয়ে গেছি দেখেছি যে শিক্ষার মধ্যে ব্যবস্থার মধ্যে কোনো ভয় নেই সবাই খুব নির্ভয় পড়াশোনা করতে পারে কোনো ছোট করা কারোকে অসম্মান করা সবাই সামনে বা আলাদা ডেকে এগুলো নেই এই জন্যে এখানকার শিক্ষাব্যবস্থাটা অনেক বেশি আধুনিক যেটা আমাদের দেশে খুব আমাদের দেশে শিক্ষা ব্যবস্থাটা খুব প্রাগৈতিহাসিক তো আমি যদি বলি যে প্রাইসেস আর ভেরি হাই ইন ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ আমি তো ভুল কিছু বলছি না তো এটা লোকে বলতে পারে যে এটা আপনি রাজনীতি করছেন তো আমি কি করব আমি এই কথাটা বলতে পারবো না যাই হোক একটা উদাহরণ দিচ্ছি আর কি প্রাইসেস আর ভেরি হাই ইন ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ আমার সঙ্গে সঙ্গে তোমরা বলবে গতবারে ঠিক যেরকম করেছিলাম আমি একটা কথা বলবো একটু থেমে থাকবো তোমরা সেই কথাটা বলবে নিজেদের মনে সবার সঙ্গে বসে যদি করো একসঙ্গে বলবে আর যদি একা থাকো একা বলবে আয়নার সামনে দাঁড়িয়ে বলবে আয়নার সামনে বসে বলবে তাহলে আমার কথাগুলো দেখো আমি আগেই বলেছি ইংরেজি ভাষায় মুখটা পুরোটা খোলে না এটা একটা কায়দা আমি শিখেছি হ্যাঁ এতে বলতে গেলে একটা তার মধ্যে একটা সাটল সফট একটা ব্যাপার আছে সাটল মানে হচ্ছে কিছুটা নিশ্চুপ কিছুটা অবদমিত অবদমিত অর্থে অত্যাচারিত অবদমিত সে নয় পুরো মুখটা খোলে না তাহলে দেখো প্রাইসেস অর আর নয় বুঝতে পারছো তখন আর নয় অর ভেরি ভেরি নয় ভেরি নয় ভেরি ভেরি দেখো মুখটাও খুলছে না আর ভয়ের উচ্চারণটা কেমন হচ্ছে একটা হচ্ছে বিএইচ তার উচ্চারণ ভ আরেকটা হচ্ছে ভি তার উচ্চারণ ভ দুটোর মধ্যে তফাৎ আছে এটা বাংলায় নেই বেশি খুব একটা কিন্তু হিন্দিতে আছে ইংরেজিতে আছে অন্যান্য ভাষায় আছে যেটা যেরকম আমরা আমাদের ভাষাকে তো আমরা আমাদের ভাষা আমাদের ভাষা ঠিক আছে আমরা ওইভাবেই বলি অসুবিধা কি আছে তাহলে দেখো প্রাইসেস আমি বলছি তারপর তোমরা রিপিট করবে প্রাইসেস আর ভেরি হাই ইন ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ বলো ঠিক আছে আচ্ছা তার মানে জিনিসপত্রের দাম ভারতে এবং বাংলাদেশে খুব বেশি ইট ইজ ভেরি হট ইন ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ রাইট নাও মানে ভারতে এবং বাংলাদেশে এখন ভীষণ গরম ইট ইজ ভেরি হট ইন ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ রাইট নাও আই হোপ ইট রেইনস সুন আমি আশা করি খুব শীঘ্রই বৃষ্টি হবে আই হোপ কোনো ভয় নেই যদি ভুল ভাল বলো ভুলভাল বলবে কি আছে ইংরেজি তো আমাদের মাতৃভাষা নয় তা আমরা তো ভুল করতেই পারি এই যে এখানে যে আমি এই যে আমেরিকাতে আমি থাকি এখানে যে লোকেদের সঙ্গে আমি যে কথা বলি আমি যখন ইংরেজি যখন বলি এখন আমার ইংরেজি অনেক অন্যরকম হয়ে গেছে কিন্তু আমি যখন প্রথম প্রথম এসছিলাম বা অন্যান্য যারা নতুন নতুন এখানে আসি তাদের ইংরেজি তো অত ভালো না কিন্তু বুঝিয়ে দিতে পারলেই হলো বলতে 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 ঠিক হয়ে যাবে শুনতে শুনতে ঠিক হয়ে যাবে শুনতে হবে মন দিয়ে শুনতে হবে তাহলে ভালো হবে হ্যাঁ আচ্ছা আমি যেমন বলছি ইন্ডিয়া ইজ

এবারে আরেকটা কথা বলছি ইন ইন্ডিয়া উই স্পিক মেনি ল্যাঙ্গুয়েজেস ল্যাঙ্গুয়েজেস হয়ে গেল কারণ ল্যাঙ্গুয়েজের হচ্ছে এক বচন বহু বচনে ল্যাঙ্গুয়েজেস কিন্তু বাংলায় আমরা কি বলি ভারতে আমরা অনেকগুলো ভাষা বলি এই অনেকগুলোতে গুলোটা আগে চলে এলো অনেকগুলো অনেক ভাষাগুলো বলি না তো অনেক ভাষাগুলো বলি মেনি ল্যাঙ্গুয়েজেস এ ঠিক যদি অনুবাদ কেউ করে আক্ষরিক অনুবাদ তাহলে কি হবে মেনি অনেক ল্যাঙ্গুয়েজেস ভাষাগুলো অনেক ভাষাগুলো বলি আমরা তো ওইভাবে বলি না এক একটা ভাষায় কথা বলার স্টাইল এক সেটা তোমাদের বুঝতে হবে এক্স্যাক্ট অনুবাদ হবে না এক একটা ভাষার কায়দা বলার কায়দা এক এক রকম লেখার কায়দা এক এক রকম তাহলে মেনি ল্যাঙ্গুয়েজেস ইংরেজিতে কিন্তু বাংলায় হচ্ছে অনেকগুলো ভাষা অনেক ভাষা বা অনেকগুলো ভাষা তাহলে ইন ইন্ডিয়া উই স্পিক মেনি ল্যাঙ্গুয়েজেস তোমরা বলো ঠিক আছে বাট ইন বাংলাদেশ উই স্পিক বাংলা ঠিক আছে তাহলে দেখো কত সহজ ব্যাপারটা কিছুই না হ্যাঁ বাংলাদেশেও অন্য ভাষায় নিশ্চয়ই অনেকে চাকমা ওরা আছে কত রকম আঞ্চলিক ভাষা আছে সাঁওতালিরা আছে আমি এইবারে বাংলাদেশে গিয়ে জানতে পারলাম যে বাংলাদেশে সাঁওতালি আছে আমি আগে জানতাম না হ্যাঁ আমি তো বাংলাদেশে সেরকমভাবে থাকিনি কখনো গেছি কয়েকবার কিন্তু ওখানকার মানুষদের মতন অত বাংলাদেশ সম্পর্কে জ্ঞান তো আমার নেই আমার যারা বাংলাদেশি বন্ধু বান্ধব আছে তারা বললো যে হ্যাঁ বাংলাদেশে তো সাঁওতালিরা আছে অলচিকি ভাষায় কথা বলে আলম বাবা আমি তো জানতামই না হ্যাঁ তাহলে কিন্তু প্রধানত বাংলাদেশে বাংলা ভাষায় কথা বলে বাংলাদেশে বাংলা ভাষা হচ্ছে রাষ্ট্রভাষা বাংলা ভাষার জন্যে বাংলাদেশিরা মুসলমান এবং হিন্দু তারা রক্ত দিয়েছে ভাষা আন্দোলন হয়েছে মুক্তিযুদ্ধ হয়েছে এসব ইতিহাস তো আমাদের জানতে হবে তাই না আচ্ছা তাহলে দেখো এটা হচ্ছে একটা কথা এবারে আমি বলছি ফাইভ মেজর ল্যাঙ্গুয়েজেস স্পোকন ইন ইন্ডিয়া দেখো কি বললাম বলবে তোমরা মেজর নয় মেজর ল্যাঙ্গুয়েজেস এখন মুখটা পুরোটা খুলছে না এটা ইংরেজি এই কাহাদাটা কিন্তু আমি জানি না অন্য কেউ বলবে কিনা যাই হোক ফাইভ মেজর ল্যাঙ্গো কারণ যেই হবে বহু বচন হবে সঙ্গে সঙ্গে আর হয়ে যাবে ইজ হবে না সবাই জানে তাও আমি বলছি আর কি ফাইভ মেজর ল্যাঙ্গুয়েজেস স্পোকন ইন ইন্ডিয়া আর হিন্দি বেঙ্গলি পাঞ্জাবি গুজরাটি মারাঠি মানে আমি উদাহরণ হিসেবে বলছি আমি ওরকম দিচ্ছি না এখানে আবার করবে যে আপনি ভুল বলেছেন আমি উদাহরণ দিচ্ছি যে পাঁচটা বড় বড় ভাষা ভারতে যেগুলো বলা হয় তার মধ্যে হিন্দি বাংলা গুজরাটি এগুলো বলা হয় ঠিক আছে তাহলে এইটা হচ্ছে ফাইভ কেন বললাম ওই যে আর ইজ এর টফাকটা বোঝানোর জন্য মেজর ল্যাঙ্গুয়েজেস স্পোকেন বলা হয়ে থাকে ইন ইন্ডিয়া আর আর নয় বারবার করে বলছি অর হিন্দি বেঙ্গলি পাঞ্জাবি গুজরাটি অ্যান্ড মারাঠি বলো ঠিক আছে যত বলবে তত বলার কায়দাটা যত পরিষ্কার হবে যত আস্তে আস্তে ধীরে ধীরে কেটে কেটে বলতে পারবে তত শব্দগুলো ব্রেনের মধ্যে প্রথিত হয়ে যাবে এটা পুরো ব্রেনকে ট্রেনিং দেওয়া হচ্ছে যে এইভাবে কথা বলো যত শুনবে তত ব্রেনের মধ্যে ব্রেন নামক যে একটা আশ্চর্য ঐশ্বরিক মেশিন যেটা ভগবান আমাদেরকে ঈশ্বর বা আল্লাহ আমাদেরকে দিয়েছেন এর থেকে ভালো কম্পিউটার এখনো মানুষ কোনো বিজ্ঞানী আবিষ্কার করতে পারেনি হ্যাঁ সমস্ত স্মৃতি সমস্ত ছবি সমস্ত কিছু নাম কত লোকের নাম কত জায়গার নাম কত কিছু পড়ার বই গল্পের বই সব এখানে রাখা আছে অদ্ভুত একটা মেশিন মানে এরকম আশ্চর্য কম্পিউটার পৃথিবীতে আর দুটো নেই তাহলে এবার এটাকে আমরা ইংরেজিতে বলি ভয়হীন ওই যে থিমটা হচ্ছে ভয়হীন কেন বলছি যে ঠিক আছে মাঝে মাঝে যদি দু চারটে ভুল হয়ে যায় ভুল হয়ে যাবে সো ওয়াট সো ওয়াট মানে কি তাতে কি হলো তাতে কি হয়েছে ওয়াট আগের দিন বলেছিলাম ওয়াট হোয়াট নয় উচ্চারণ হয় না ডাবিউ এইচ এ টি নট হোয়াট এইচ মাঝখানে যে এইচটা আছে ওটা উজ্জ থাকে ওটা হয় ভাবে প্রনান্সিয়েশন আগের দিন শিখিয়ে দিয়েছিলাম প্রনান্সিয়েশন উচ্চারণ প্রনান্সিয়েশন যা যা বলছি এখন রিপিট করতে পারো বা পরে আমার যে বললাম প্লে লিস্টে গিয়ে ক্লাসরুম ওখানে সব ক্লাস রাখা আছে ওখানে আমি বাক্যাংশ কিভাবে গঠন করা হয় আটটা যে পার্টস অফ স্পিচ আছে নাউন প্রনাউন ভার্ভেকটিভারজে কি বললাম আচ্ছা এই কথাগুলো দেখে একবার বলো দেখি তোমরা এগুলো হচ্ছে পার্টস অফ স্পিচ পার্টস অফ স্পিচ বাক্যাংশ বাক্যের অংশ বিশেষ বিশেষণ সর্বনাম ক্রিয়া অব্যয় যেরকম আছে আমাদের সেরকম ইংরেজিতেও আটটা বাক্যাংশ আছে তাকে বলে পার্টস অফ স্পিচ এই পুরো ক্লাসটা রাখা আছে সেভ করে ক্লাসরুম প্লে লিস্টে দেখে নিও ঠিক আছে একাধিক রাখা আছে পার্টস অফ স্পিচের উপর আচ্ছা তাহলে কি বলছি এবার উচ্চারণগুলো কিভাবে করে নাউন বলো নাউন ফ্রোনাউন ফ্রনাউন অ্যাডজেকটিভ

প্রনাউনটিভ প্রিপোজিশন কনজাংশান ইন্টারজেকশন ঠিক আছে এই হলো আটটা পার্টস অফ স্পিচ প্রত্যেকটার আলাদা আলাদা সংজ্ঞা আছে যেমন বিশেষ বিশেষণ ক্রিয়া সর্বনাম সর্বনাম অব্যয় যেরকম আছে সেরকম ইংরেজি ভাষাতেও এরকম আটটা পার্টস অফ স্পিচ আছে ঠিক আছে আচ্ছা এইবারে ক্রিয়াগুলো নিয়ে অনেকের অনেক সময় একটু ভুল হয় ওই যে ভয়ের যে ব্যাপারটা যে কি বলবো আমি বুঝতে পারছি না এখানটা কি বলবো হ্যাঁ যেমন ধরো আমি বলছি আই এম রানিং অন দা রোড এখানে কতগুলো জিনিস আছে আই আমি কিন্তু কোনো বই টই দেখে কিছু বলছি না আমি মানে জাস্ট মন থেকে বলছি আই এম রানিং অন দ্য রোড বলো তোমরা আই এম রানিং অন দ্য রোড আমি রাস্তায় দৌড়ছি দেখো এখানে কতগুলো জিনিস আছে আই এর পরে এম হবে আই এর পরে আই ইজ হবে না আই আর হবে না আই এম রানিং অন দ্য রোড এম হয়েছে বলে রানিং হচ্ছে আই এম রান হবে না কিন্তু রানিং আর ইউ মানে রান রান RUNNING ইউএনএনআইনজি বা আর ইউ ডাবল এন আইএনজি রানিং এগুলো থাকলেই তারপরে যে আসবে সেখানে যাবে আই এম রানিং অন দ্য রোড ইন দ্য রোড নয় কিন্তু দেখো এইখানে একটা জিনিস আছে এটা অনেকে ভুল হয় খুব বেশি যারা নতুন শিখছো তোমরা তোমাদের জন্য বলছি এগুলোকে বলে প্রিপোজিশন অবয় অব্যয় মানে হচ্ছে কোথায় অন হবে কোথায় ইন হবে কোথায় অ্যাট হবে কোথায় হবে কোথায় কি হবে হ্যাঁ এইগুলোকে বলে অব্যয় তাহলে আই এম রানিং অন দা রোড আমি রাস্তার মানে এটা আসল মানেটা কি আমি রাস্তার ওপরে দৌড়ছি রানিং আমরা বাংলায় কি বলি আমরা তো রাস্তার ওপরে দৌড়চ্ছি তো আমরা বলি না আমাদের কথা বলার কায়দাটাই অন্যরকম আমরা বলি আমরা রাস্তায় দৌড়চ্ছি কিন্তু রাস্তায় মানে কি রাস্তায় মানে কি রাস্তার ভেতরে না রাস্তার ওপরে রাস্তার ওপরে দৌড়ছি তো কিন্তু ইংরেজিতে সেটা অনেক বেশি স্পষ্ট করে বলা হয় আমরা বাংলাতে অত আমাদের ভাষাটার কায়দাটা অনেক বেশি কি বলবো মানে আধুনিক সত্যি কথা বলতে অনেক বিবর্তন হয়েছে তো আধুনিক হিন্দিতে রাস্তে মে ছুটতে হ্যাঁ ভাগতে হ্যাঁ রাস্তায় হ্যাঁ খুব একটা বলে না কিন্তু ইংরেজিতে বলবে আই এম ব্রানিং অন দা রোড ওখানে স্পেসিফিক্যালি একদম প্রকাশ্যে অনটা বলে দিচ্ছে এটা হচ্ছে ইংরেজি ভাষায় বলার কায়গা হম কিন্তু তারপরে সে বলছে দেন আই উইল এন্টার ইন দ্য হাউস তারপরে আমি বাড়িটার ভেতরে ঢুকে যাও আমি রাস্তায় দৌড়চ্ছি তারপরে আমি বাড়িটা মানে এগুলো সব কল্পিত কথা এগুলো মানে জাস্ট একটা কনভারসেশন কিভাবে বাক্য তৈরি করতে হয় সেটা বোঝানোর জন্য এখন কেউ যদি তোমরা যারা ভয় পাচ্ছ তোমরা যদি বলো যে স্যার আমি ওই কোথায় ইন হবে কোথায় অন হবে কোথায় অ্যাড হবে আমি বুঝতে পারি না তো আমার ভয় হয় তখন আমি থেমে যাই তাই না এটা খুব বেশি হয় একটু ওরে বাবা এরপরে কি বলবো তো বুঝতে পারছি না যদি ভুল হয়ে যায় ওই যে বললাম না আমাদের দেশের যে শিক্ষা ব্যবস্থা আমাদের শিক্ষা ব্যবস্থা সবসময় একটা ভয় দেখাচ্ছে তুই পারবি না তোর দ্বারা হবে না তুই ভুল করছিস তোর কি করছিস হবে না হবে না ছেড়ে দেশের শিক্ষা ব্যবস্থা আর আধুনিক শিক্ষা ব্যবস্থা হচ্ছে উৎসাহ দেয় না পারবে তুমি ঠিক ভুল কি আছে ভুল না আমি তোমায় ঠিক করে দেব বলতে বলতে ঠিক হয়ে যাবে শুনতে শুনতে ঠিক হয়ে যাবে এই যে উৎসাহ দেওয়ার যে এনকারেজমেন্ট এনকারেজমেন্ট মানে উৎসাহ দাম এনকারেজমেন্ট জিনিসটা হচ্ছে আধুনিক শিক্ষা ব্যবস্থার একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আরেকটা একটা হচ্ছে প্রশ্ন করা চ্যালেঞ্জ করা আমাদের দেশে তো প্রশ্ন করতে পারে না টিচারদের প্রশ্ন কে করবে মরে যাবে মানে ব্যতিক্রমে শিক্ষক শিক্ষিকা অনেক আছে আমরা তাদের পেয়েছি শিক্ষক শিক্ষিকা অধ্যাপক অধ্যাপিকা দারুণ মানে একেবারে বুকে জড়িয়ে শিখিয়েছে সেরকমও পেয়েছি স্কুলেও পেয়েছি কলেজেও পেয়েছি ইউনিভার্সিটিতেও পেয়েছি কিন্তু আমি বলছি সামগ্রিকভাবে শিক্ষা ব্যবস্থাটা হচ্ছে খুব পিউনিভিটিভ মানে কি শাস্তিমূলক শক্ত কথা বললাম এটা এখন শেখার দরকার দেখো পানিশমেন্ট শাস্তি ওই ওইটা থেকেই ওই ল্যাটিন থেকে ওই পিউনিটিভ ওই কথাটা এসছে টি আই ভি ইউনিভ পিউনিভ মানে হচ্ছে শাস্তিমূলক বললাম আর কি এখন ওটা শেখার দরকার নেই কিন্তু কোনটা কোথায় কোন কোনো হবে সেটা বলতে বলতে শিখে যাবে ওয়াকিং যাচ্ছি আমরা বাংলায় কি বলি আমরা সিঁড়ি দিয়ে উঠছি সিঁড়ি দিয়ে উঠছি উঠছি যেহেতু উঠছি বলছি আর ওপরে যে উঠছি সেটা আলাদা করে আর বল মানে বলতে পারি যে আমরা সিঁড়ি দিয়ে ওপরে উঠছি বলতেই পারি বললে কি আছে যেরকম ভয়হীন ভাবে আমরা বাংলা বলি সেরকম ভয়হীন ভাবে ইংরেজি বলো বলো দেখো অ্যাম আছে বলে ওয়াকিং হয়ে গেল আই এনজি হয়ে গেল আই এম ওয়াকিং আপ দ্য স্টেয়ার আমি সিঁড়ি দিয়ে ওপরে উঠে যাচ্ছি সিঁড়ি গুলো দিয়ে বাংলায় কিন্তু আমরা সিঁড়িগুলো দিয়ে বলি না তো কিন্তু ইংরেজিতে কখনো বলে না এইটাই এক একটা ভাষা এক রকম ফলো করে বা ব্যাকরণ বই পড়ে পড়ে বলতে পারবে না হ্যাঁ যত বলবে যত শুনবে তত বলতে শিখে যাবে বিশ্বাস করো আমি ঠিক এইভাবেই শিখেছি আমি ওরকম ভাবে দেশে যা বাংলা পড়তাম ইংরেজি পড়তাম যা শিখেছি শিখেছি কিন্তু এই যে বলতে বলতে আরো ভালো শেখা সেটা শুনতে শুনতে আরো ভালো শেখা সেটা হচ্ছে ব্যবহারিক প্রয়োগ প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন ব্যবহারিক প্রয়োগ প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন আচ্ছা একটু প্রেপোজিশন দিয়ে বলে শেষ করব আজকের মতন আধ ঘন্টা আধ ঘন্টা করে ক্লাস দিচ্ছি ওই যেটা বললাম আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো প্রচুর মানে গত যে ক্লাসটা দিয়েছি বললে বিশ্বাস করবে না পঞ্চাশ হাজারের বেশি মানুষ দেখেছেন পনেরো থেকে পঁচাত্তর কত জায়গা থেকে আমি নমস্কার বলবো আমি আদাব বলবো কারণ আমার অসংখ্য হিন্দু মুসলমান খ্রিস্টান আস্তিক নাস্তিক বৌদ্ধ সবাই এই ক্লাসটা নিচ্ছেন আমি সবাইয়ের কথা ভেবে বলছি বাঙালিদের মধ্যে সত্তর শতাংশ মুসলমান তাদের ছেলেমেয়েরা যদি আমার কাছ থেকে ইংরেজি শিখতে চায় আমি অবশ্যই তাদেরকে আদাব বলবো বলতেই হবে আমাকে তাই না আচ্ছা যাই হোক সেটা অন্য প্রসঙ্গ আচ্ছা প্রিপোজিশন আর দু একটা দিয়ে শেষ করছি আই এম এন্টারিং ইন দ্য হাউস ওই যে বললাম দেন আই এম এন্টারিং ইন দ্য হাউস আবার এন্টারিং দ্য হাউসও বলা যায় সবসময় ইন বলার দরকার নেই আই উইল স্টাডি ইনসাইড দ্য হাউস বাড়ির ভেতরে গিয়ে আমি লেখাপড়া করব আই উইল স্টাডি দেখো এখানে উইল আছে তো ফিউচার টেন্স ভবিষ্যৎকাল ফলে এখানে আর আইএনজি হচ্ছে না কিন্তু কিন্তু আরেকটা কায়দা করে সেখানে আবার বলা যায় একটু ভালো ইংরেজি শিখলে সেটা বলতে পারে আই উইল বি ইনসাইড দ্য হাউস পড়তে থাকবো মানে আসল তার আসল মনে আছে পড়তে থাকবো মানে এটা চলবে আর কি আমার কাজটা যে পড়ার কাজটা সেটা চলবে আই উইল বি ইনসাইড দ্য হাউস এই ইনসাইডটা এখানে হয়ে গেল ঠিক আছে এরকম অনেক আবার আমি সিঁড়িতে সিঁড়ি দিয়ে নেমে যাই নাকি থাকবো আই উইল ওয়াক ডাউন দ্য স্টেয়ার্স সিঁড়ি দিয়ে নিচে নেমে দেন আওয়ার ক্লাস উইল এন্ড ফর টুডে বলো দেন আওয়ার ক্লাস এখানে আমেরিকায় বলে ক্লাস আমাদের দেশে বলে ক্লাস একই ব্যাপার দেন আওয়ার ক্লাস উইল এন্ড ফর টুডে ফরটা হচ্ছে এখানে প্রিপোজিশন আজকের মতো ক্লাসটা এখানেই শেষ হবে সবাই সাবস্ক্রাইব করো ফলো করো প্রশ্ন করো কমেন্ট করো কোনো দরকার থাকলে আমাকে জানাবে ভালো থাকো আশা করছি আবার এক সপ্তাহ পরে আবার একটা ইংরেজি ক্লাস দেব আর সব আমার ক্লাসগুলো ক্লাসরুমে প্লে লিস্টে সেভ করা আছে আমার নাম দিয়ে সার্চ করলে সব পেয়ে যাবে এই ক্লাসগুলোতে আমি কোনো প্রত্যক্ষ রাজনীতির আলোচনা আমি করব না করি না অনেক আলোচনা রাখা আছে রাজনীতির যারা দেখতে চাইবে শুনতে চাইবে তারা করবে কিন্তু এই ক্লাসগুলোর মধ্যে আমি কোনো দলীয় রাজনীতি প্রত্যক্ষ রাজনীতি নিয়ে আমি সরাসরি আলোচনা করব না এই গ্যারান্টিটা আমি দিচ্ছি ঠিক আছে সবাই ভালো থাকো নমস্কার আদাব